ভাইর আমার বাজারে গিয়ে চায়ের দোকানে মাছের বাজারে বা খুব জমজমাট বাজারে গিয়ে যদি আপনি হঠাৎ করে তাকবীর দিয়া উঠেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, কত মধুর কণ্ঠে এই তাকবীর পাঠ করা যায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ বড়, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহ বড়, আল্লাহ বড়, এবং তার জন্য সমস্ত প্রশংসা। ভাইরা আমার, আল্লাহর বড়ত্ব এটা বলতে গিয়ে আজকাল আমাদের অনেকের হেজিটেশন হয়, আমাদের অনেকের মধ্যে ইতস্তত বোধ হয় যে মানুষের সামনে যাই বলবো, একা একা বলি ঠিক আছে, মানুষের সামনে আবার বলবো কেমন লাগে, এগুলো আমাদের ইমানের দুর্বলতার দলিল। আমার আল্লাহর বড়ত্ব বর্ণনা করতে আমার মধ্যে ইতস্তত বোধ যদি হয় তো আমার চেয়ে নিমুখ খারাপ আর কি আছে আল্লাহর জমিনে, আমি কত আল্লাহ নেমে খারাপ যে আমরা সারাদিন আল্লাহ নেই আমাদের মধ্যে ডুবে আসি, আল্লাহর বড়ত্বটা জোরে বললে কে কি মনে করবে আমি এই চিন্তা করছি। তো আমরা ইনশাআল্লাহ এই অচল আয়তন ভাঙব, তো আমরা ইনশাআল্লাহ এই হীনমন্যতা এই ইতস্ততা দূর করব, তো ইনশাআল্লাহ ভাইরা আমার টার্গেট করে করে বাসায় যাওয়ার সময় মোবাইলে অ্যালার্ম দিয়ে দিয়ে লিখে লিখে রিমাইন্ড করে করে তারপরে আমল করব, মনে থাকবে তো ইনশাআল্লাহ, যেখানে মানুষ আছে একটু জোরে জোরে তাকবীর পাঠ করবো, বাসায় ঢোকার সময় জোরে জোরে পড়তে পড়তে ঢুকবেন যাতে বাসার সবাই তাকবীর দিয়ে উঠে, হঠাৎ মনে হবে একটু জোরে জোরে করবেন যাতে সবাই তাকবীর দিয়ে উঠে, পুরো পরিবেশটাকে সেভাবে করবেন। আমি আমার বাসায় এই দশক আসলে সাধারণত মৃদু কণ্ঠে ভলিউমে সবসময় তাকবীরটা চালু করে রাখি যাতে সবার মনে হয়, অফিসে কম্পিউটারে এটাকে মৃদু কণ্ঠে চালু করে রাখি, অন্যান্য কাজ করতে থাকি এই আওয়াজ চলতে থাকে যাতে করে যে আসে সে দেখে তার মনে হয় সে আমলটা করতে পারে, আমরা আমলটা চিন্তা করবো তো ইনশাল্লাহ। যদি আপনি বাজারে গিয়ে তাকবীর বলেন, আমাদের সমাজের যে অবস্থা, যে অবক্ষয়, দিনই চেতনা দিন দিন যেভাবে হারিয়ে গেছে, আপনার তাকবীর শুনে হয়তো অনেকে হাসবে, হঠাৎ করে যখন বাজারে গিয়ে তাকবীর দিবেন জোরে জোরে বলবো ব্যাপার কি, কেউ কেউ হয়তো ইশারা করতে মাথায় হয়তো কোনো সমস্যা আছে, এরকম হতে পারে, হতে পারে কি পারে না, কেন হইতে পারে, কারণ সব গাফেলদের মধ্যে একজন জাকের আসছে, সব গাফেলদের মধ্যে একজন জাকের আসছে, যেখানে সবাই গাফলতিতে নিমজ্জিত সেখানে একজন জিকিরকারী আসছে, এই জন্য ওই গাফেলদের মধ্যে জিকিরকারী একজন জিকিরকারী ব্যক্তিকে মনে হয় পাগল, অথবা তাকে বলা হয় যে আননুন, অথচ হওয়া দরকার ছিল মুসলমানদের সমাজে সবাই জাকের এক দুজন গাফেল, আর আমরা সবাই হয়ে গেছি গাফেল, এই জন্য একজন জিকিরকারী হলে তাকে মানুষ কি করে উপহাস করে, পাগল মনে করে। ওই যে কোন দেশে নাকি রাজাকে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে রাজা সাহেব পাগলা পানি আসতেছে, পাগলা পানি, বন্যার পানিতে যে পানি আসবে এটাতে সব জায়গা ছড়ায় যাবে, এটা পাগলা পানি, দেশে আর কোনো পানি থাকবে না, এই পানি সবাই খাইতে বাধ্য হবে, আর এই পানি পাগলা পানি না, আমার এই জন্য দেওয়া হয়েছে এই পানি যে খাবে সে পাগল হয়ে যাবে। রাজা সাহেব এই ভবিষ্যৎবাণী শুনে পরামর্শ করতেছেন সব মন্ত্রীদের সাথে যে কি করা যায়, দেশের সব মানুষ পাগল হয়ে গেলেও আমার তো অন্তত ভালো থাকতে হবে, আমি পাগল হয়ে গেলে দেশ চলবে কেন, তো সবাই বলতে দিয়েছে রাজা সাহেব এক কাজ করেন, তাহলে আপনার রাজ বাড়িতে বেশি করে পানি স্টক করে রাখেন, যে পাগলা পানি যখন আসবে, সাধারণ পানি যখন থাকবে না, ট্যাঙ্কিতে আপনার বাসায় পর্যাপ্ত পানি থাকবে, এক দুই মাস চলবে, তো অন্তত আপনি ওই পানিগুলো খেয়ে ভালো থাকলেন, জনগণ সব পাগল হয়ে গেলো আপনি একটু সামলেলেন, তো বুদ্ধি অনুযায়ী রাজা সাহেব সব পানির ব্যবস্থা রাখছে এবং বিরাট পানির ট্যাঙ্কি ভরে ফেলছে। ভরার পর এবার সেই পানির ট্যাঙ্কির পানি রাজা সাহেব এবং তার ফ্যামিলির লোকজন খাইছে, এবং যথারীতি জনগণ ওই পাগলা পানি খায় সব পাগল হয়ে গেছে, আর পাগল সব কাপড় চোপড় খুলে ফেলছে, এখন সব পাগলরা এসে রাজবাড়ি ঘেরাও করে ফেলছে এবং সবাই মিলে বলতেছে ওই দেখ কয়েকটা পাগল, কারণ এগুলোর পরনে কাপড় আছে, এগুলো মাথা নষ্ট হয়ে গেছে, এটা পরনে কাপড় পরে রয়েছে কেন। এবার রাজা সাহেব সবার সাথে পরামর্শ করতেছে পরিবার সদস্যদের যে আমাদের কি করা, এখন সবাই যে আমাদেরকে পাগল বলা শুরু করছে, যদি পাগলগুলো মাইদ্যুৎ দেওয়া শুরু করে দেয় কি করা যাবে, তখন এবার সবাই বুদ্ধি করলো পরিবারের লোকেরা যে তাহলে এক কাজ করা যাক, যে সমাজের সব পাগল থাকে সেখানে আসলে সুস্থ থাকাটা দোষের, আমরাও চলেন পাগলা পানি খেয়ে পাগল হয়ে যাই, এবার তারাও পাগলা খানি খেয়ে পাগল হয়ে গেছে, এবার পাগলে পাগলে মিলছে আর অসুবিধা হয়নি। এই সমস্ত গল্প হয়তো এর কোনো বাস্তবতা নাই, কিন্তু এই গল্প বলার উদ্দেশ্য হলো যে
যেই সমাজে মানুষ সব গাফেল হয়ে যায়, ফাসেকের পরিমাণ বেশি হয়ে যায়, সেই সমাজে একজন বাজারে গিয়ে যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকবীর ধ্বনি দিবে, তখন তাকে কিছু লোক পাগল বলাটা সমাজের মানুষের পাগল হওয়ার দলিল। পাগল হওয়া বলতে ফাসেক হয়ে যাওয়া, আল্লাহর জিকির থেকে দূরে সরে যাওয়ার দলিল। কেন বাজারে যায় যদি কেউ একটু গেয়ে উঠে, মনের সুখে কোনো একটা গান গেয়ে উঠে, তাকে তো কেউ অসুস্থ মনে করে না, তাহলে জিকির ক্ষেত্রে এরকম কেন হয়? আপনি যদি বাসে উঠেন, উঠে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, প্রথম প্রথম কারোর কাছে আমেজি লাগতে পারে, উঠার পর যদি আরেকজন পড়েন বলবে যে ভাই হাতে কোনো ব্যাগ ট্যাগ তো দেখা যাচ্ছে না, কিছু বেচবে নাকি, অকার টকার নেই কোনো। আপনি যদি যখন সুন্দর করে যারা অবাক হয়ে তাকাবে তাদের যদি বলেন ভাই এই দশকে আমাদের নবীজি বেশি বেশি করে উচ্চস্বরে তাকবীর পাঠ করতে বলেছেন, আপনারা তো সবাই মুসলমান, আপনাদের সবাইকে স্মরণ করানোর জন্য আমি জোরে জোরে করছি, আপনারা কেউ মনে কিছু নেন না, বাস আলহামদুলিল্লাহ, তাই লিখে ইচ্ছা কত, তো আমরা এই আমলটা করবো তো ইনশাআল্লাহ, কঠিন আমল, কিন্তু এটাকে জিন্দা করতে পারলে সমাজে সর্বত্র যখন তাকবীরের ধ্বনি ভাসতে থাকবে শয়তান পালা যাবে ইনশাআল্লাহ সমাজ থেকে।